आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বরাক সফরে মন্ত্রী পীযূষ, চলতি বর্ষায় বাঁধের কাজ অধরা, উদ্বিগ্ন জনক। অবশেষে এআইডিইউএফ সুপ্রিমো বদরুদ্দিনের বিরুদ্ধে সদর থানায় এজাহার করল কংগ্রেস। ফের বিভাগীয় গাফিলতির দরুন বরখোলা বদরপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হল এক মোষ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। দুদিনের বরাক সফরে আসলেন মন্ত্রী পীযূষ হাজারিকা। এদিন বরাকের তিন জেলার বিপর্যস্ত নদীবাঁধের সংস্কার কার্য সরজমিনে পরিদর্শন করেন। উল্লেখ্য, বরাদপ্রাপ্ত ঠিকাদাররা নদীবাঁধ সংস্কারের কাজ 100% সম্পূর্ণের বাস্তবতা তুলে ধরতে ব্যর্থ হন। একাধিক বরাদপ্রাপ্ত ঠিকাদার এতদ অঞ্চলের জননেতাদের ঘনিষ্ঠ, কিন্তু ওইসব ঠিকাদারের ভূমিকায় আজও আতঙ্কিত ও অসন্তুষ্ট জনগণ। মন্ত্রী সফরকালে পরিদর্শন করেন বিপর্যস্ত শিলচরের বেতকান্দি বাঁধ, তাছাড়াও বাঁধের সেতু অন্নপূর্ণা বরাক নদীর বাঁধের মেরামতির ও অগ্রগতির কাজ খতিয়ে দেখেন মন্ত্রী পীযূষ। গত বছর বরাক উপত্যকায় বেশ কিছু বাঁধ ভেঙে প্রলয়ঙ্কারী বন্যার সৃষ্টি হয়েছিল। বন্যাক্রান্তদের ক্ষতি হয়েছিল লক্ষ লক্ষ টাকার প্রচুর গুরুত্বপূর্ণ সামগ্রীর পাশাপাশি ডকুমেন্টস। ঘর ছেড়ে বেঘর হন হাজার হাজার মানুষ। রাতের পর রাত তাদের কাটাতে হয় খোলা আকাশের নিচে। বন্যার পর রাজ্যের জলসম্পদ বিভাগ ভাঙা বাঁধ মেরামতির কাজ শুরু করে। কাজ নির্ধারিত প্রক্রিয়ায় চললেও বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ ওঠে, আর এসব অভিযোগ পেয়ে বাঁধগুলোর সংস্কার কাজ সরজমিনে খতিয়ে দেখতেই নাকি বরাক উপত্যকায় পৌঁছান রাজ্যের জলসম্পদ বিভাগের মন্ত্রী পীযূষ হাজারিকা। এদিন মন্ত্রী হাজারিকা শিলচরের বেতুকান্দি বাঁধে গিয়ে ভাঙা বাঁধ মেরামতির কাজ ঘুরে দেখেন। মন্ত্রী পীযূষ হাজারিকা পরে সংবাদ মাধ্যমকে জানান, বর্ষার মরশুম শুরু হওয়ার আগেই সবকটি বাঁধ মেরামতির কাজ শেষ করা হবে এবং বাঁধের কাজ 70% সম্পূর্ণ হয়েছে বলে জানান মন্ত্রী পীযূষ হাজারিকা। বর্ষার আগেই বাঁধের কাজ সম্পূর্ণের মন্ত্রীর আশ্বাসের বাস্তবিকতা ও ফের বন্যার ভয়াবহতা উদ্বিগ্ন ও আতঙ্কিত বরাকবাসী। 700 মিটাৰ মথাউৰি অলমষ্ট হৈছে, 300 মিটাৰ অলপ লেন এক্সিকিউশ্যন ইছ্যু আছে, সেইখিনি অতি সোনকালে নাইকিয়া কৰিম। গতিকে মই যিটো দেখিছোঁ, আপোনালোকে দেখিছে, আমি য'ত আছোঁ এইটো পুৰণা মথাউৰি, প্ৰেজেণ্ট মথাউৰিটো আমাৰ প্ৰায় সমানে ওখ হৈছে আৰু অলপ উঠি হৈ আছে। গতিকে প্ৰায় 7 ফুট 8 ফুট আমি প্ৰেজেণ্ট মথাউৰিটো কৰিছোঁ আৰু ওপৰত থাকিব 5 মিটাৰ, মানে 15 ফুট 17 ফুট। গতিকে কামটোতো ভালকৈ কৰিছোঁ, ৰাইজৰ সহায় সহযোগিতা বিচাৰিছোঁ, ৰাইজৰ সহযোগিতা কৰিছে। ভৱিষ্যতে যাতে এনেকুৱা নহয় তাৰ কাৰণে সকলোৱে চেষ্টা কৰিম। এতিয়ালৈকে কিমান কাম আগবাঢ়িছে? 70% ওপৰত কাম হৈছে। এইটো কোন ঠাইত? বেতুকান্দি। মইতো বেতুকান্দিত আছোঁ, বেতুকান্দিৰ কামটো 70% হৈছে। অলপ লেন একুইশ্যনৰ সমস্যা, ঠিকাদাৰৰ সমস্যা নাই, ডিপাৰ্টমেণ্টৰ সমস্যা নাই, পত্তা মাতি মানুহে এৰি দিবলৈ বেয়া পায়। গতিকে সেইখিনি আমি নতুন এটা টেকনিক কৰিছোঁ, অতি সোনকালে সেইখিনি ভালেই হৈছে। কোৱালিটিটো মই ভালেই দেখিছোঁ, ইয়াত ৰোলাৰ আগতে নাছিল। তেওঁলোকে কৈছে ভালকে কৈছে, মই তেখেতলোকৰ ওপৰত সন্তুষ্ট। কিন্তু এইটো কৈছো, যদি মানুহে কোৱা মতে যদি তেওঁলোকে উল্টা কৈছে, তেতিয়া মই তেওঁলোকৰ বিৰুদ্ধে আছো। মই ঠিকাদাৰৰ বিৰুদ্ধে। অপ্রত্যাশিত হিজড়া বলে বিতর্কিত মন্তব্যে ইউডিএফ দলের সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে শিলচর সদর থানায় একটি এজাহার দায়ের করল শিলচর জেলা কংগ্রেস এক প্রতিনিধি দল। একজন মৌলানা হয়ে তিনি কিভাবে ওই কুমন্তব্য করলেন খেত কংগ্রেস কর্মকর্তাদের, মুখ্যমন্ত্রী যা বলেন তার ঠিক বিপরীত বলেন আজমল। বদরুদ্দিন আজমল বিজেপির বি টিম হয়ে কাজ করছেন বলেও জনগণকে অবগত করেন তারা। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শরীফুজ্জামান লস্কর, সঞ্জীব রায়, আনসার হোসেন বরলস্কর প্রমুখ। কংগ্রেস দলের অ্যালায়েন্স হয়েছে, সে বিরুদ্ধে উনি বারবার
অশ্লীল মন্তব্য করে যাচ্ছেন তার বিরুদ্ধে আজকে আমরা শিলচর সদর থানায় এফআইআর দায়ের করেছি এবং মোলানা বদরুদ্দিন আজমল বিভিন্ন সময় আমরা দেখতে পাই পত্রপত্রিকায় যে আমাদের আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতির বিরুদ্ধে এবং আসাম কংগ্রেসের বিরুদ্ধে সবসময় কথা বলে থাকেন। উনি কেন বিজেপির বিরুদ্ধে কথা বলেন না? আজকে আসামের, বিশেষ করে আসামের সংখ্যালঘু মানুষ বুঝতে পেরে গিয়েছেন যে মোলানা বদরুদ্দিন আজমল সাহেব বিজেপির এজেন্ট হয়ে কাজ করছেন এবং বিশেষ করে বরাক উপত্যকার মানুষ জেনে গিয়েছেন যে মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব বিজেপির বিটিএম হয়ে কাজ করছেন আর আগামী 26 এবং 2024 নির্বাচনে সেই এউডিএফ মৌলানা বদরুদ্দিন আজমলকে এউডিএফ থেকে বরাক উপত্যকা থেকে প্রত্যাহ্বান জানাবে। উনার পায়ের নিচে মাটি নাই দেখে আজকে বিজেপির দ্বারস্থ হয়েছেন এবং বিভিন্ন সময় উনি নিজের ব্যবসা টিকিয়ে রাখার জন্য আজকে আসামের হিমন্ত বিশ্ব শর্মা যা বলছেন তার উল্টো যা উনি শিখিয়ে দিচ্ছেন সেটা এসে আমাদের কংগ্রেসের বিরুদ্ধে উনি অপপ্রচার চালিয়ে যাচ্ছেন এবং সেই ইউডিএফ আপনারা জানেন বিজেপির বিটিএম হয়ে বিগত দিনেও কাজ করে যাচ্ছে এবং বর্তমানেও সেই আসামের মৌলানা বদরুদ্দিন আজমল একজন আলিম হিসাবে আমরা শ্রদ্ধা করি কিন্তু একজন রাজনীতিবিদ হিসাবে আমরা ওনাকে ধিক্কার এবং নিন্দা। ফের বিদ্যুৎ বিভাগের চরম উদাসীনতা ও গাফিলতির দরুন বরখোলা বদরপুরে প্রাণ গেল এক নিষ্পাপ পশু। ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে বদরপুর মাঝিমপুর জিপি। জানা গেছে কাছাড়ের বরখোলা সমষ্টির বদরপুর মাঝিমপুর জিপির বদরপুর দ্বিতীয় খণ্ডে বিদ্যুৎ লাইনের তারে লেগে মৃত্যু হয় একটি মহিষের। উধারবন্দ এপিডিসিএল বিভাগের চরম গাফিলতির কারণে প্রাণ গেল নিষ্পাপ একটি মহিষের। এর আগেও ওই এলাকায় বিদ্যুতের ছবলে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে কিন্তু তা সত্ত্বেও বিদ্যুৎ পরিবাহী লাইন বিভ্রাট হয় নির্বিকার বিভাগীয় কর্তা ব্যক্তিরা। জানা গেছে ঘটনাস্থলে বিদ্যুৎ লাইনের তার ছিঁড়া ছিল, এমত অবস্থায় বিদ্যুৎ তারের উপর দিয়ে যাওয়ার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত হয় মহিষের। এ ঘটনার পর গোটা এলাকার জনগণের মানুষ একত্রিত হয় এপিডিসিএল হাই হাই, বিদ্যুৎ বিভাগ হাই হাই স্লোগানে আকাশপাতাল মুখরিত করে তোলেন। উল্লেখ্য, গত 4-5 দিন আগে বিদ্যুৎ বিভাগের চরম গাফিলতির ফলে প্রাণ হারান এক বিদ্যুৎ কর্মী। এলাকার জনগণের অভিযোগ, উধারবন্দ সাব ডিভিশনের আওতায় বদরপুর জোড়াতালি দিয়ে বাঁশের খুঁটি দিয়ে বিদ্যুৎ লাইন চালু করা হয়েছে, অনেক জায়গায় বাঁশ দিয়ে বিদ্যুৎ লাইন টানা হয়েছে। বিদ্যুৎ বিভাগের চরম গাফিলতির কারণে এ ধরনের আরো দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, এ নিয়ে মোট 4 একই জায়গায় বিদ্যুৎ দুর্ঘটনা হয়েছে। এই যে জায়গাতে আজকে বইসটা মরছে, মানে পরপর 7 ঘটনা হইয়া আসলো। আমরা এপিডিসিএল, আসামের এপিডিসিএল এত গরিব, মানে এত গরিবিতা মানে ভাষায় প্রকাশ করার মতো নাই। আজকে আমরা বিগত 1 ধরিয়া কয়েকটা মেমোরেন্ডাম আমরা উদারবন সাব ডিভিশনে দিয়া সারছি, এখন পর্যন্ত আমরা এটার উপরে কোনো গুরুত্ব নাই। বাঁশের কুটা দিয়া টেসর মান নিছে, আপনারা দেখাইছি আপনার ফটোর মধ্যে, এটা আপনি নিশ্চয় লইছেন, এটা দেখাইবা। টেসর মান নিছে বেরেল ফিউচার যেগুলা লাগানি হয় এটা বাঁশ দিয়া, তাও এমন একটা বাঁশ লাগাইছে 6 আগে বোধহয়, এটা এমনি গুনে খাইয়া মানে ফসিয়া এমনি টুকরা টুকরা হয়ে ভরি যায় আর কি। আমরা এই অবস্থা আসামের ব্যাপার গঠন ঘটার সম্ভাবনা আছে। আজকে বয়স মরছে, খালকে মানুষ মরবো না করে কোনো কে গ্যারান্টি দিবো? এর গ্যারান্টিটা কে দিবো? আমরা তো অবরোধ করছিলাম সকাল থেকে এখন পর্যন্ত, আমরা এখানে দন্নাত আসলাম। যাই হোক, আমরা এডিও স্যারে, আমরার সাইট ইনচার্জ এডিও স্যারে সাইট ইনচার্জ যাইন তানে পাঠাইছেন, আমরা বরহলার মঞ্জুদাদা আমরা লাইনম্যান হিসাবে আসুন তাইনও আইসুন, আইয়া আমরা ভালো একটা আশ্বাস দিয়ে গেছেন যে আমরা গ্রামের মানুষ একটা পিটিশন বানাইয়া আমার মেম্বার মানে গ্রামের প্রতিনিধি যারা আছেন তারা সই সিগনেচার লইয়া ফটো সহ একটা ফটো ভরার লাগে, তারা পিটিশন থেকে মানে ডিপার্টমেন্ট থেকে এটার একটা ক্ষতিপূরণ দিবার চেষ্টা করবো। দিল্লির যন্তর মন্তরে মহিলা কুস্তিগীরদের আন্দোলনের সমর্থনে এআইডিএস ও সর্বভারতীয় কমিটির আহ্বানে সারা দেশের সাথে শিলচরীয় সংগঠনের পক্ষ থেকে সংহতি দিবস পালন করা হয়। এদিন ওই সংগঠনের এক প্রেস বার্তার মাধ্যমে জানানো হয় যে শিলচরের জেল রোডে বিপ্লবী উল্লাসকর দত্তের মূর্তির সামনে থেকে মাতৃভাষা আন্দোলনের অমর শহীদ কমলা ভট্টাচার্যের মূর্তির পাদদেশ পর্যন্ত এআইডিএস ওর কর্মীরা মিছিল করে দাবি উত্থাপন করেন যে মহিলা কুস্তিগীরদের উপর যৌন হয়রানির ঘটনায় অভিযুক্ত ভারতের রেসলিং ফেডারেশনের প্রেসিডেন্ট ও বিজেপি সাংসদ বিজ্রভূষণ শরণ সিংকে অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তি প্রদান করতে হবে। সংহতি দিবস উপলক্ষে আয়োজিত মিছিলে উপস্থিত সংগঠনের আসাম রাজ্য কমিটির অন্যতম সহসভাপতি পল্লব পেকু উপস্থিত ছাত্র ছাত্রীদের সামনে বক্তব্য রাখতে গিয়ে বলেন, যৌন হয়রানির মতো ভয়ঙ্কর অভিযোগে জানিয়ে দিল্লির যন্তর মন্তরে ধর্নায় বসা মহিলা কুস্তিগীরদের সমর্থনে অলিম্পিক সহ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় পদকজয়ী কুস্তিগীর যথাক্রমে বজরং পুনিয়া, সাক্ষী মালিক, ভিনেশ ফোগাট এবং সরিতা মোর সহ অনেক খেলোয়াড়রা এগিয়ে এসেছেন। তারা হঠাৎ এই আন্দোলনের পথ বেছে নেননি, শাসক দলের নিষ্ক্রিয়তায় তারা এই পথ গ্রহণে বাধ্য হন। ওম রেসলার ফেডারেশন অফ ইন্ডিয়ার যে চিফ
ব্রিজ ভূষণ সিং, এই ব্রিজ ভূষণ সিং এর উপর অভিযোগ করে তারা দিল্লি পুলিশকে এফআইআর করতে গিয়েছিল, দায়ের করতে গিয়েছিল, কিন্তু দিল্লি পুলিশ, কেন্দ্রীয় সরকারের দিল্লি পুলিশ তাদের অভিযোগ পর্যন্ত নেয়নি। বাধ্য হয়ে আজকে সাত আট দিন থেকে আন্দোলন চলছে, খোলা আকাশের নিচে যন্তর মন্তরে দিন রাত্রি আন্দোলন করে চলে যাচ্ছে। এই আন্দোলনের প্রতি আজকে আসামের এই শিলচর শহর থেকে আমরা ছাত্রছাত্রীরা তাদের আন্দোলনের প্রতি সংহতি জানাচ্ছি, আমরা তাদেরকে আশ্বস্ত করছি যে যে অভিযোগে আপনারা আন্দোলন করছেন, সর্বস্তরের মহিলাদেরকে নিরাপত্তা সুনিশ্চিত করার যে দাবি, এই দাবিতে আপনাদের আন্দোলনের পাশে আমরা আছি, আমরা থাকব, আপনারা আন্দোলন চালিয়ে যান, আমরা আপনাদের সঙ্গে আছি, এবং সর্বস্তরের মানুষের কাছে আমরা আবেদন জানাচ্ছি যে আপনারাও যাদেরকে নিয়ে আমরা গর্ব করি, যে দেশের রাষ্ট্রপতি মহিলা, যে দেশের প্রধানমন্ত্রী বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প আনেন, সেই দেশে আজকে কেন মহিলারা এইভাবে হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন, আমরা তাদের কাছে আমরা প্রশ্ন করছি, আমরা জবাব চাইছি, আপনারা এই জবাবে আন্দোলনের পাশে আসুন। বন্ধুগণ, আমরা পরিষ্কারভাবে দাবি করছি যে অবিলম্বে এই দোষীকে বীরভূষণ সিংকে তার পদ থেকে বরখাস্ত করতে হবে। আমরা দাবি করছি অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান। পশ্চিম সোনাইয়ের তরুতাজ বাড়ি জিপিতে বিদ্যুতের ছবলে প্রাণ গেল বিজেপি কর্মী তথা প্রাক্তন গ্রুপ সদস্য মহানন্দ দাসের। তার বয়স হয়েছিল 61 বছর। তিনি তরুতাজ বাড়ি জিপির চাতলায় ডিবিলিয়া গ্রামের বাসিন্দা। জানা গেছে বৃহস্পতিবার বেলা 2:30 নাগাদ ফিশারিতে জলসেচ করে বিদ্যুৎ স্পষ্ট হন তিনি। পরে তাকে সঙ্গে সঙ্গে মেডিকেলে নিয়ে গেলেও চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তার স্ত্রী সহ 5 ছেলে ও 1 মেয়ে রয়েছে। এদিকে এই ঘটনার খোঁজ নেন সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর, লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, তরুতাজ বাড়ি জিপির সভাপতি সনদ চক্রবর্তী সহ অন্যান্যরা। আমাদের গ্রামের চাতলা তরুতাজ বাড়ি জিপির প্রাক্তন মেম্বার মহানন্দ দাস এবং বিজেপির 1 কনিষ্ঠ কর্মী, উনি কারেন্টে শর্ট লেগে মৃত্যু হয়েছে। উনি ফিশারিতে জল দেওয়ার সময় কারেন্টে শর্ট হয়ে মৃত্যু হয়েছে এবং মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পরে ডাক্তার ওনাকে মৃত বলে ঘোষণা করেছে এবং ওনাকে বাসাতে নিয়ে আসছি। আর আমি জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক সুচন্দ্র চক্রবর্তী ঋষি ওনার মৃত্যুতে শোক প্রকাশ করছি এবং আমিনুল দাস সহ কৌশিক দা এবং আমাদের জেলা ডিপিসি মানব সিং সহ সবাই ওনার মৃত্যুতে শোক প্রকাশ জানিয়েছে। বিভাজনের রাজনীতির প্রতিরোধে আগামী 14 মে বরাকের সমস্ত জনগোষ্ঠীকে একমঞ্চে নিয়ে বরাক সংহতি উৎসব পালনের সিদ্ধান্ত নিল পূর্বাচল জয়েন্ট অ্যাকশন কমিটি। এদিন শিলচরে এক সাংবাদিক সম্মেলন ডেকে সংগঠনের সাধারণ সম্পাদক সাধন পুরকায়স্থ এদিন বলেন যে জনবিন্যাসের সামূহিক বৈচিত্র্যের নিরিখে বরাক উপত্যকাকে মিনি ভারত বলা যেতে পারে। কুকি, নাগা, কোচ, মণিপুরী, ডিমাসা, বিষ্ণুপ্রিয়া, খাসি সহ প্রায় 18টি জনগোষ্ঠীর বাসভূমি এই উপত্যকা এবং এইসব প্রতিটি জনগোষ্ঠীর সমৃদ্ধ কৃষ্টি সংস্কৃতি সমন্বয়ে এই উপত্যকার স্বকীয় বহুমুখী সংস্কৃতি গড়ে উঠেছে। সাধনবাবু বলেন, আগামী 14 মের অনুষ্ঠানে এই সমস্ত জনগোষ্ঠী তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন, তাই এদিনের উৎসবকে একটি সাংস্কৃতিক সমারোহ বলা যেতে পারে। অন্যান্যদের মধ্যে এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ঋষিকেশ দেব, গোরা চক্রবর্তী, দেবায়ন দেব, নবরণ দে চৌধুরী প্রমুখ। আগামী 14 মে গান্ধী ভবনে একটা সাংস্কৃতিক সমারোহ বলব, সাংস্কৃতিক সমারোহের আয়োজন করা হয়েছে। বিভিন্ন ভাষা গোষ্ঠীর লোক আসবে। আমি কত নাগাদের কথা বলি, নাগারাও একটা উল্লেখযোগ্য সংখ্যক আমাদের উপত্যকায় আছেন, তাদেরও লোকনৃত্য আছে, সেটাও দেখার মতো। অনেক সময় আমরা দেখি সরকারি যে সমস্ত কর্মসূচি হয় এই স্বাধীনতা দিবসের সময়, সেই মাঠে তাদের অনুষ্ঠানও আমরা দেখি। আমরা প্রত্যেকেই অনুষ্ঠান দেখব। মণিপুরী বা বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের একটা নৃত্য আছে, অত্যন্ত আকর্ষণীয় নৃত্য। ধর্মীয় বিভাজনের ক্ষেত্রে আমরা ক্রমাগত দেখতে পাচ্ছি আমাদের উপর আঘাত আসছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে যে আমাদের সবচেয়ে বেশি এখন যেটা দরকার সেটা হচ্ছে আমাদের সংহতি, আমাদের নিজেদের মধ্যে সৌহার্দ্যটা আবার ঝালানো, আবার সবাই এক মঞ্চে আসা। তো সেই এক মঞ্চে আসার উদ্দেশ্য থেকেই আগামী 14 মে এই বরাক সংহতি উৎসব পালনের সিদ্ধান্ত নিয়েছে।
পূর্বাচল জেনারেশন কমিটি। এই কমিটি সেদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই এই সঙ্গ দিবস পালন করবে। এছাড়াও থাকবে আলোচনা সভা, মত বিনিময় সভা, সেখানে বিদগ্ধ ব্যক্তিরা কথাবার্তা বলবেন। তো এই এই ব্যাপারেই আজকে আমরা সঙ্গ দিবস পালনটা ডেকেছি। আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট পরীক্ষায় সাফল্য অর্জন করলো সার্ফনার ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা। সার্ফনার ইনস্টিটিউট গত 2018 থেকে উপত্যকায় অগ্রগতির সঙ্গে কাজ করে যাচ্ছে। এখানে প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রছাত্রীরাও তাদের দক্ষতার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের সুনামের সঙ্গে নিজের কাজ করে যাচ্ছেন। এবার আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট পরীক্ষায় প্রতিষ্ঠানের 8 জন ছাত্রছাত্রী ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হয় বৃহস্পতিবার সার্ফনার ইনস্টিটিউটের তরফে সকলকে সংবর্ধনা প্রদান করে সম্মানিত করা হয়। আগামীতে উপত্যকার আরও অনেক মেধাবী ছাত্রছাত্রীরা প্রতিষ্ঠানে যুক্ত হয়ে নিজেকে আত্মনির্ভরশীল করতে সক্ষম হবে বলে এদিন আশা প্রকাশ করেছেন ইনস্টিটিউটের কর্মকর্তারা। আমার নাম রাহুল দেবরায় এন্ড ও আমার ভাই শিবরাজ আদিত্য। আমরা ইনস্টিটিউট সাপনা কম্পিটিশন পয়েন্ট শিলচরে স্টার্ট করেছিলাম 2018-এ। লাস্ট 5 ইয়ার্স থেকে আমরা রেজাল্ট দিয়েই যাচ্ছি বিভিন্ন গভর্নমেন্ট জব এক্সামের জন্য। আজকে আমরা আমাদের স্টুডেন্টসরা আমরা এসেছি, আমাদের স্টুডেন্টসরা এখানে আমাদের পাশে আছে। লাস্ট কালকে যেটা এডিআরই গ্রেড 3 এক্সামের রেজাল্ট আউট হয়েছিল, এখন অবধি আমাদের জানা মতে আমাদের 8 জন স্টুডেন্টরা ক্লিয়ার করলো। অ্যান্ড 8 জনের মধ্যে 5 জন এখন আমাদের সাথে এখানে উপস্থিত আছে। অ্যান্ড আমরা ওদেরকে ফেলিসিটেট করছি, আমরা সেলিব্রেট করছি আজকের দিনটা। আমরা আশা রাখছি যে আগামীতে আরও অনেক স্টুডেন্টরা আমাদের সাথে জয়েন করবে। আমরা হসপিটাল রোডেতেই আছি, আমাদের হসপিটাল রোড পালকি বিবাহ ভবনের পাশে আমাদের ইনস্টিটিউটটা। আমরা আশা করছি অনেক স্টুডেন্টসরা শিলচরে, করিমগঞ্জ, হাইলাকান্দি এই ভ্যালিতে আমাদের কাছে অনেক 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 ইন্টেলিজেন্ট মাইন্ডস আছে। ইটস জাস্ট দ্যাট প্রপার ওদেরকে নারিশ করা, ওদেরকে কালচার করাটা ইম্পর্টেন্ট, সেটাই আমরা চেষ্টা করছি লাস্ট 5 বছর থেকে। ব্যাংকিং এসএসসিতে তো এত বছর থেকে আমাদের রেজাল্ট আসছেই, এইবার প্রথমবার আমরা আসাম গভর্নমেন্টের জন্য চেষ্টা করছি। অ্যান্ড আমাদের প্রথমবারই এত স্টুডেন্টরা আসাম গভর্নমেন্টের জন্য ক্র্যাক করলো। তো আমরা আশা রাখছি যে আগামীতে অনেক স্টুডেন্টরা আমাদের সাথে আসবে, জয়েন করবে। অ্যান্ড আমরা আরো অনেক ভালো রেজাল্ট করতে পারবো শিলচরের জন্য, বরাক ভ্যালির জন্য। থ্যাংক ইউ সো মাচ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। বরাক সফরে মন্ত্রী পীযূষ, চলতি বর্ষায় বাঁধের কাজ অধরা, উদ্বিগ্ন জনগণ। অবশেষে AIDUF সুপ্রিমো বদরুদ্দিনের বিরুদ্ধে সদর থানায় এজাহার করলো কংগ্রেস। ফের বিভাগীয় গাফিলতির দরুন বরখোলা বদরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হল এক মোষ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার। आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है।